স্বামী রাত্রে বাড়িতে যাইতে বাসায় যাইতে দেরি হয়, এটা নিয়ে মান অভিমান হয়, রাগারাগি হয়, গালাগালি হয়, কিন্তু জানেন স্বামী ফজরের নামাজ পড়ে না, স্ত্রী কিচ্ছু বলে না, কথা বলেন না ভাইয়া, কিন্তু না আসলে তো বলা দরকার ছিল আমার আল্লাহ তুমি নামাজ পড়ো। আল্লাহ তাআলা আরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওক সাওতিন নাবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون যে ইমানদাররা তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর তোমাদের আওয়াজকে উঁচু করো না, তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে নাই, কোরআন মাজিদের আয়াত রয়েছে, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো আল্লাহর রাস্তে সকলে খামোশ হয়ে যায়, সকলে চুপ হয়ে বসে পড়ে। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন অষ্টম বার্ষিক তাফসীরের কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ শরীফ আহমদুল্লাহ চেয়ারম্যান আসন্ন ফাউন্ডেশন সকলে রাজ্যের সাথে বসে পড়ি, সকলে দেশের সাথে বসে পড়ি, একটা কাজে গেছি মাদ্রাসায় এসছি, গোসল করছি, এই মুহূর্তে একটা যুবক গেছে আমার কাছে, যুবক কথাটা খুব খেয়াল করেন, যুবকটা আমি তো অনেকদিন ধরে চিনি, কাশিমপুরে থাকে, আমি গোসল করে বাইর হয়েছি, আমার গায়ে গামছা, এই যুবক দূর থেকে আমার গলার উপর বসে গেল, বিশ্বাস করেন এই পরিমাণ সে কান্নাকাটি করতেছে যেটা বলে শেষ করা যাবে না,